জয় হিন্দ এভরিওয়ান। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা যারা বিশেষ করে ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দেবেন, যারা ফিমেলরা রয়েছেন, ফিমেল ক্যান্ডিডেটস, তাদের মনে কিন্তু একটা অনেক বড় কনফিউশন রয়েছে যে একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে যে আপনাদের সার্টিফিকেট হিসাবে আপনাদেরকে আপনারা যে প্রেগনেন্ট নন সেই বিষয়ে একটা সার্টিফিকেট নিতে হবে। তো এই নিয়ে আপনাদের অনেক একটা প্রশ্ন রয়েছে, এটা কী আসলে কী করতে হবে না করতে হবে। তো আজকে এই ভিডিওতে আজকে আপনাদের কনফিউশনটা দূর করে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিডিও এই টপিকটাতে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আপনারা যারা ত্রিপুরা পুলিশের জন্য রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি নিতে চান, আপনারা জানেন আমি নোট দিয়ে থাকি, তো স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাছাড়া ফায়ার সার্ভিসেরও যদি আপনারা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো দেখুন, আপনাদের যে এখানে রয়েছে আপনাদের ডকুমেন্ট, এখানে সার্টিফিকেট রয়েছে যে আপনাদেরকে প্রেগনেন্সি যে নন, আপনারা প্রেগনেন্ট নন, সেটা একটা আপনাদেরকে আপনাদের সার্টিফিকেট নিয়ে নেওয়ার যাওয়ার জন্য। তো আসলে এটা কী, আপনাদের কি মেডিকেলে যেতে হবে? না, দেখুন এটা কী আসলে আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আপনারা দেখতে পেয়েছেন একটা ফর্ম আছে, সেলফ ডিক্লারেশন বলে একটা ফর্ম কিন্তু আছে। আপনাদেরকে এই ফর্মটা প্রিন্ট করতে হবে এবং এখানে লিখতে হবে আপনারা যে ডেটে ইন্টারভিউটা দিতে যাবেন ওই দিনের ডেটটিতে আপনি লিখতে হবে। এখানে আপনাদেরকে সেলফ ডিক্লারেশন আপনারা ফিল আপ করতে হবে যে আপনি ওই ডেট অনুযায়ী, ওই ডেটে আপনি কোনো প্রেগনেন্ট নন, এটা আপনার সেলফ ডিক্লারেশন হবে, আপনি ওটা লিখবেন, ঠিক আছে? এটা আপনাকে লিখতে হবে। তো এটাই হচ্ছে কথা, এটা সবাই ফিমেল যত আপনারা ফিমেল যত আপনারা যারা দেবেন ক্যান্ডিডেট সবাইকে, হন আপনারা বিবাহিত হন আপনারা অবিবাহিত, সবাইকে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনাদেরকে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে সঙ্গে নিয়ে যেতে হবে যে আপনি প্রেগনেন্ট নন, যে ডেট ইন্টারভিউটা দিতে যাবেন আপনি ওই ডেটের অনুযায়ী আপনি প্রেগনেন্ট নন, ঠিক আছে? ওটা আপনার দায়বদ্ধতা, ওটা আপনি ওখানে ওটা ফিল আপ করে নেবেন। তো এটাই হচ্ছে কথা বন্ধুরা, আর আপনাদেরকে কোনো হসপিটালে অথবা কোনো আপনাদের কোথাও যেতে হবে না, ঠিক আছে? শুধু এই ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। তো এটাই হচ্ছে কথা, আশা করছি আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে। তো এরকম ছোটো ছোটো টপিক যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন, আমি সে তার উপর ভিডিও বানিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।